এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর, জুবিন গার্গে নিজের দুঃখ স্বীকার করেছে, অবশেষত ক্ষমা বিচাৰিছে জুবিন গার্গে। সেনা বিষয়াক অজানিতে করা আঘাতের বাবে ক্ষমা খুঁজিছে জুবিন গার্গে, এয়া ইচ্ছাকৃত নাছিল বলে মন্তব্য করেছে জুবিন গার্গে। আর ফেসবুকত এই মন্তব্য জুবিন গার্গর, আর সিরিয়াস হয়ে এই কথা কোয়া নাছিলো বলে ইতিমধ্যে জুবিন গার্গে মন্তব্য করেছে। পুনৰ কৈছো, জুবিন গার্গে ক্ষমা বিচাৰিছে, ব্রেকিং নিউজ, অবশেষত ক্ষমা বিচাৰিছে জুবিন গার্গে। সেনা বিষয়াক অজানিতে করা আঘাতের বাবে ক্ষমা খুঁজিছে জুবিন গার্গে, এয়া ইচ্ছাকৃত নাছিল বলে মন্তব্য করেছে জুবিন গার্গে। ফেসবুকত এই মন্তব্য করেছে জুবিন গার্গে। সেই ফেসবুকত কি লিখিছে জুবিন গার্গে সে আপনাদের ইতিমধ্যে দেখিছে, হয়তো আপনাদের ফেসবুকত সার্চ করে আপনাদের চাব পারে। আমি আপনাদের সুবিধার বাবে আমি সেই ফেসবুকর স্ক্রিনশট ইতিমধ্যে আমি আপনাদের দেখাইছো। আর তার জুবিন গার্গে স্পষ্টকৈ লিখিছে, সম্পূর্ণ বর্ণনা দিছে কিহর বাবে কবলগিয়া হল। আর কৈছে এয়া ইচ্ছাকৃতভাবে কোয়া নাছিল, এয়া সিরিয়াস হয়ে কোয়া নাছিল, সিরিয়াস হয়ে কোয়া নাছিল বলে জুবিন গার্গে কৈছে। এটা কথা আজত পাইছো যে মই ভারতীয় সেনার কারণে বনাইছো মিশন চাইনা, সো তেওঁলোকৰ লগত মোৰ রিলেশন সদায় ভালে থাকিব লাগিব। আর এখন সিনেমাত প্রায় 15-20 জন মান কর্নেলে মোক হেল্প কৰিছে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গার পৰা বিভিন্ন কথা এডভাইস দিছে, তেওঁলোকক সুধি সুধি বহুত কাম কৰিছো। গতিকে তেওঁলোকৰ সহযোগিতা অবিহনে মিশন চাইনা সম্ভৱ নহয়। আর মই এয়ারপোর্টত আর্মি টুপি টুপি নাহার কারণে এজনে আপত্তি করেছিল মোক, তেখেত পিছত গম পালে যে তেখেত মেজর, ময়ও ধেমালি কৰিবলে কলো যে মই কর্নেল সিনেমা হল। তারপর মোর ম্যানেজার সিদ্ধারে কলে যে সিনেমার প্রমোশন চলি আছে, সেইকারণে সিনেমার কিতাবত ঘুরি আছে যত যত প্রমোশন হয়েছে, কথাটা ইমানেই। আর মই বাইরে ওলাই পেলে কিনা আমার ধেমালি করেছিল, তার কারণে ফিডব্যাকবিলাক বেয়া হয়েছে কোয়াত কোয়া জায়গাত, সো মই পুনের অ্যাপোলজাইজ করেছো এই পরিস্থিতির বাবে। আর ভারতীয় সেনাক অনুরোধ জানাইছো যাতে কথাটা আকো ভালকে ভাবি চায়, আর মিশন সেনা তেওঁলোকৰ বাবে তেওঁলোকক প্রমোট করার কারণে বনাইছো, তেওঁলোকে যাতে ভবিষ্যতে মোক পুনের সহযোগিতা করে। ধন্যবাদ।